আচ্ছা, গত ভিডিওতে আমরা কথা বলছিলাম হচ্ছে শপিফাই লগ ইন সিস্টেম নিয়ে, অর্থাৎ একটা শপিফাই ওয়েবসাইটে লগ ইন কীভাবে করতে হয় সেটা। বাট আমরা যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করব, দ্যাট টাইম আমরা কিন্তু অ্যাজ এ স্টাফ অ্যাকাউন্ট নিয়েই সব ক্লায়েন্টকে কাজ করতে হবে। তো স্টাফ অ্যাকাউন্ট কী জিনিস সেটাই দেখবো হচ্ছে এই ভিডিওতে, অর্থাৎ আপনি একটা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস নেবেন। ওকে, সো এক্ষেত্রে আমরা যখন একটা শপিফাই ওয়েবসাইটের মধ্যে আসবো, এখানে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখানে সেটিংসে আপনি আসবেন, আসার পর এই জিনিসটা বেসিক্যালি ক্লায়েন্ট করবে, বাট আপনার জিনিসটা আসলে জানা দরকার এটা কীভাবে কাজ করে। তো এখানে সেটিংস আসার পর আপনি এখানে এসে জাস্ট এখানে চার্জ করুন যে স্টাফ। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড স্টাফ, রাইট? তো অ্যাড স্টাফে আসার পর আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল তিনটে অপশন দেওয়া আছে। দেন হচ্ছে আপনি স্যান্ড ইনভাইটের মধ্যে ক্লিক করলে আপনি একটা স্টাফ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো বেসিক্যালি এখানে একটা জিনিস ভুলে রাখি, এটা হচ্ছে এই কাজটা করবো হচ্ছে ক্লায়েন্ট। তো আপনি ক্লায়েন্টের সাথে যখন একটা চ্যাটিং করবেন, আমি আপনাকে আর একটু জিনিস এখানে অ্যাড করি, সেটা হচ্ছে একটা ক্লায়েন্টের আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন কাজ করবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন হচ্ছে কীরকম, আমি কমিউনিকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে। সরি, আপনি ক্লায়েন্টকে বলবেন যে ফর এক্সাম্পল আপনার সাথে একটা ক্লায়েন্ট একটা প্রজেক্টের কথাবার্তা শেষ, দ্যাট টাইম আপনি ক্লায়েন্টকে বলবেন যে আই নিড অ্যা স্টাফ অ্যাকাউন্ট ফর ওয়ার্কিং ইন ইউর স্টোর। সো দ্যাট টাইম ক্লায়েন্ট আপনাকে বলবে যে আই নিড ইউর ইমেল অ্যাড্রেস। অথবা আপনি চাইলে এখানে আরও জিনিস অ্যাড করতে পারেন যে ইফ ইউ ডোন্ট নো জাস্ট লেট মি নো আই উইল হেল্প ইউ উইথ দ্য প্রসেস। এইভাবে কিছু একটা বলতে পারেন। ক্লায়েন্ট আপনাকে যখন ইমেল অ্যাড্রেস দিতে বলবে, আপনি যদি ফাইবারে কাজ করেন, এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ক্লায়েন্টকে ইমেলটা দেওয়ার সময় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল আমি দিলাম কি job.arman@gmail.com, রাইট? এটা হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস ধরেন কথার কথা। বাট আপনি ক্লায়েন্টকে স্টাফ অ্যাকাউন্টার জন্য যে ইমেলটা পাঠাবেন, এটা পাঠাবেন হচ্ছে আপনি অর্ডার পেজে পাঠাবেন, মাথায় রাখবেন job.arman, আমি লিখতে পারি @, এভাবে লিখবেন জি, তারপর এটা হচ্ছে বেঙ্গে লিখবেন .com, এভাবে লিখলে আপনি ফাইবার থেকে কোনো ওয়ার্নিং খাবেন না। তো বেসিক্যালি ইমেল পাঠালে অনেক সময় ওয়ার্নিং দিয়ে দেয়, সো দ্যাটস ওয়াই আপনি চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন। আর যদি ক্লায়েন্ট স্টাফ অ্যাকাউন্ট কীভাবে করতে না জানে, তাহলে আপনি ক্লায়েন্টকে হেল্প করবেন, আমি এখন স্টাফ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে জিনিসগুলো দেখাচ্ছি, এই প্রসেসগুলো জানলে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারবেন। সো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো জিনিস চাচ্ছে। সো আমি এখানে লিখতে পারি যে আরমান, ফর এক্সাম্পল আমি আমার জন্য আমি অন্য কেউ হতে পারে, সেটা হচ্ছে রায়হান, আমি রায়হানকে একটা স্টাফ অ্যাকাউন্ট পাঠাচ্ছি এখানে কথার কথা। তো এখানে একটা আমাকে ইমেল দিতে বলতেছে, তো আমি দিলাম ftc.arman77@gmail.com। এটা কীভাবে কাজ করে আমরা হোল প্রসেসটাই দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি যদি এখান থেকে হোম সিলেক্ট করি, দ্যাট মিন্স আমার এই হোমের মধ্যে আমি কাজ করতে পারবো। আমি যদি অর্ডারে ক্লিক করি, ধরুন আমি অর্ডারটা ক্লিক রাখলাম না, তার মানে আমি অর্ডার এখানে ক্লিক করতে পারবো না ক্লায়েন্টের। ধরুন আমি প্রোডাক্টে ক্লিক করে দিলাম, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে আমি কাজ করতে পারবো, কাস্টমার দিলাম না। তো আমি দিলাম হচ্ছে টিম, ব্লগ, নেভিগেশন, ডোমেন, অনলাইন স্টোর যেটা আছে এভরিথিং আমি এখান থেকে দিয়ে রাখলাম, ম্যানেজ সেটিংসও আমি দিয়ে রাখলাম। তাহলে আমি এখানে দিলাম না কিছু কিছু অর্ডার্সে, গিফট কার্ড, কাস্টমার্স, এই যেখানে এবার হচ্ছে মার্কেটিং, ডিসকাউন্ট এখানে দিলাম না আমি কথার কথা। তো আমি কী করলাম, স্যান্ড ইনভাইটে ক্লিক করলাম, অথবা আপনি এখানে একটা সিলেক্ট অপশন ছিল, সিলেক্ট অল অপশন, ওইখানে ক্লিক করলে আপনি হুল স্টোরের অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তো এই ইনভাইটেশনটা যখন যাবে, বলা হচ্ছে যে আমার অলরেডি একটা ইনভিটেশন স্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা, আপনি চাইলে এখান থেকে আবার এটাকে আপনি ম্যানেজ এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন, অর্থ সব কিছু হচ্ছে আপনার হাতে। সো আমি এখন এই স্টাফ অ্যাকাউন্টে কীভাবে কাজ করবো সেই জিনিসটা দেখবো, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে স্টাফ অ্যাকাউন্ট পাঠাবে, দ্যাট টাইম আপনি ওই স্টাফ অ্যাকাউন্টের আন্ডারে কীভাবে লগ ইন করবেন। তো এক্ষেত্রে আমি যাবো হচ্ছে আমার ইমেলে, আমি যদি আমার ইমেলে যাই, দেখতে পাচ্ছেন এই যে কোভিড বাংলাদেশ থেকে আমাকে একটা স্টাফ অ্যাকাউন্টের রিকোয়েস্ট আমাকে পাঠানো হয়েছে, রাইট? তো ক্লায়েন্টও কিন্তু আপনাকে সেমভাবে আপনার ইমেল আপনি আপনাকে আপনার ক্লায়েন্টটা দিবেন, আপনার ইমেলটা দিবেন, দেন আপনি ক্লায়েন্টকে এরকম একটা স্টাফ অ্যাকাউন্টের রিকোয়েস্ট পাবেন। তো আমি এখানে ক্লিক করবো সিম্পলি, দেখেন দ্যাট দেন আমাকে ক্লিক করতে হচ্ছে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট। দেখেন এতক্ষণ আমার স্টোরটা ছিল অনেকটা ইমেলের আন্ডারে, এখন আমি আমার স্টাফ অ্যাকাউন্ট খুলতেছি আমার যে ইমেল ওটার আন্ডারে, এবং ওই ইমেল দিয়ে আমি চাইলে আমার ওই আপনার স্টোরের মধ্যে লগ ইন করতে পারবো। তো আমি ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে ইমেল সিলেক্ট করতে বলা হচ্ছে, বাট এগুলো একটাও না, যেহেতু আমি আমাকে যে ইমেলটা পাঠানো হয়েছে এটা হচ্ছে এটা,
রাইট। দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেব, আমি ধরেন কথার কথা আমরাকে এখানে শো করি আমি আরমান বাই ডাবল ওয়ান, তো কথার কথা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে আমি লগ ইনে ক্লিক করলাম, সরি এইটা দিয়ে আমাকে দিচ্ছে না, মেবি আমার এই ইমেল। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ইমেলের আন্ডারে যদি আগে থেকে কোনো পাসওয়ার্ড থেকে থাকে তাহলে ওই ইমেলের আন্ডারে যতগুলো স্টোর থাকবে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু সেম হয়ে যাবে। তো এখানে নিশ্চয় আমার আগে থেকে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ এই ইমেল দিয়ে যদি কোনো স্টোর খোলা থাকে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, আদারওয়াইজ। আর আপনি যদি চেঞ্জ করতে থাকেন পরগর দেন তাহলে সবগুলো এই ইমেলের আন্ডারে যতগুলো স্টোর থাকবে সবগুলোর পাসওয়ার্ডই চেঞ্জ হয়ে যাবে। তো আমি দিলাম হচ্ছে আমি আমার যে আগের পাসওয়ার্ডটা ছিল, হয়তো বা আমি একটু ট্রাই করে দেখি, লগ ইন দিলাম তাও রং। ওকে আমাকে বলা হচ্ছে আমার এখানে একটা কোড পাঠানো হয়েছে যেটার মাধ্যমে আমি হয়তো লগ ইন করতে পারবো, একটু দেখি। এই যে ভেরিফিকেশন কোড যেটা হচ্ছে 7 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, সরি এটা না, দিস ইজ দ্য কোড, আমি এটার মাধ্যমে চাইলে এখন লগ ইন করতে পারবো। সো আমি কনফার্ম সেটিংসে ক্লিক করলাম, আপনি চাইলে টু স্টেপ যে সিস্টেম ডটার চাইলে আপনি বন্ধ করতে পারবেন। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড আপনার ইমেল দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যদি অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করেন আপনি দেখতে পারবেন এখন আমি যে যে কাজগুলো করেছি একদম এভরিথিং আমরা এখান থেকে বুঝতে পারবো আসলে আমরা কীভাবে কাজ করতে পারতেছি না পারতেছি সেটা। এই সেখানে এসে দেখেন এখন কিন্তু আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি এই ওয়েস্টুডটাতে লগ ইন করলাম, অ্যাজ অ্যান ওনার না, ওনার হচ্ছে উনি এখন কোভিড বাংলাদেশ। বাট এখানে দেখেন এখানে আসার পর আমি এখন হোমে ক্লিক করতে পারতেছি, অর্ডারে ক্লিক করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অর্ডারের মধ্যে আপনারা জানেন যে আমাকে পারমিশন দেওয়া হয় নাই, অর্থাৎ আমি দিই নাই সেটাতে। আমি প্রোডাক্টে ক্লিক করতে পারতেছি কেন, কারণ হচ্ছে আমি প্রোডাক্টে পারমিশন দিয়েছিলাম। আমি অনলাইন স্টোরে ক্লিক করতে পারতেছি কারণ হচ্ছে রেগুলার পারমিশন দেওয়া ছিল। সো দিস ইজ হাউ আসলে আপনাকে ক্লায়েন্ট স্টাফ অ্যাকাউন্ট পাঠাবেন, হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলে দেবেন আসলে আপনার কোন কোন পেজের মধ্যে আপনার কাছে আপনি পারমিশন আপনার দরকার। ফর এক্সাম্পল আপনার অর্ডার পেজে তেমন একটা আমাদের কাজের প্রয়োজন পড়ে থাকে না অ্যাজ এ ফ্রিল্যান্স যখন কাজ করে থাকি। সো এটাই হচ্ছে বেসিক্যালি স্টাফ অ্যাকাউন্ট, আপনি স্টাফ অ্যাকাউন্ট নিয়ে কীভাবে কাজ করবেন এটার উপরে যদি আরও কনফিউশন থাকে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্প করবে, ধন্যবাদ সবাইকে।